আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যখনই শুনি কোন একজন বিধর্মী ব্যক্তি তার নিজ ধর্মগ্রন্থ ত্যাগ করে, নিজ ধর্মটাকে ত্যাগ করে আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, তখনই আনন্দে সত্যি মনটা ভরে যায়। এই আনন্দটি মুখে আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক তেমনই একটি নিউজ আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। আমরা জানি আমাদের বাংলাদেশে কালের কণ্ঠ নামে একটি নিউজ পেপার প্রচলিত আছে। এই নিউজ পেপারটিতেই আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটি আমাকে খুবই আনন্দিত করেছে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন যে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে একজন 80 বছর বয়সের একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চিন্তা করেছেন একটি বার, 80 বছর ধরে একজন ব্যক্তি যে রীতিনীতিগুলো মেনে আসছিলেন, যে পদ্ধতিগুলো পালন করে আসছিলেন, সেই পদ্ধতিগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শ্রেষ্ঠ ধর্মটাকে যখনই সে বুঝতে পেরেছেন যে এটি শ্রেষ্ঠ ধর্ম, এটি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, তখনই সেটাকে তিনি গ্রহণ করেছেন। সেটা তিনি কিভাবে বুঝলেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে। এই নিউজটি যদি বিস্তারিত পড়তে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এই নিউজটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিতে পারেন। অথবা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করে লিঙ্কটিতে ক্লিক করে বিস্তারিত নিউজটি পড়ে নিতে পারেন। দেখুন, একজন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে বর্তমান সময়ে মুসলিম হতে পারে, তাহলে সেই সময়ের কথা একটু চিন্তা করে দেখুন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেন, মানুষের কানে কানে পৌঁছে দিতেন, কাফের মুশরিকদের কাছে তিনি দাওয়াত যখন পৌঁছে দিতেন, তখন দলে দলে কাফের মুশরিকরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করতেন? যদিও উতবা, সাইবা, আবু লাহাব এরা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে অনেক বাধা সৃষ্টি করেছেন, তবুও কিন্তু দলে দলে মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর পিছনে কারণ কি? কারণ একটাই। এখন যদি বর্তমান সময়ে কোনো একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, তখন তাহলে কেন কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে দেখে তার আচার ব্যবহার, তার চাল চলন, তার চরিত্র, তার সবকিছু নিজেদের চোখের সামনে দেখেও কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এটাই স্বাভাবিক। দেখুন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আল্লাহ তাআলার কাছে আমরা না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিমদের ঘরে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দ্বীনা ইন্নাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে যদি শ্রেষ্ঠ ধর্ম বা মনোনীত ধর্ম হয়ে থাকে সেটি একমাত্র ইসলাম, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামের অনুসারী হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর সেই শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর উম্মত হিসাবে আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এর জন্য আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলার যদি প্রশংসা আপনি করতে থাকেন, একসময় আপনার নিঃশ্বাসটুকু শেষ হয়ে যাবে, আপনি মৃত্যুর বুকে ঢলিত হয়ে যাবেন, তবু আল্লাহ তাআলার গুণগান গেয়ে আপনি শেষ করতে পারবেন না, আল্লাহ তাআলার প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। তাই সর্বশেষে আবারও বলছি, আলহামদুলিল্লাহ। তবে একটি বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে এখনো অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তাই বলবো, চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী নিজে পড়ি এবং অন্যকে পড়ার জন্য সাহায্য করি। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।